দশ দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। শনিবার রাত ১২টা থেকে এ কর্মবিরতি শুরু করেছে তারা। এ কারণে রোববার সকাল থেকে বরিশাল, খুলনা নদীবন্দর সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন লঞ্চ ঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। খুলনায় সকালে ৪ নম্বর ঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে নৌযান শ্রমিকরা। এ সময় তারা বলেন, মজুরি কম থাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধি সহ দশ দফা দাবি জানিয়ে আসলেও তা না মেনে সরকার ও কর্তৃপক্ষ নানা রকম তালবাহানা করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এ কর্মবিরতি অব্যাহত থাকবে। ন্যূনতম মজুরি ২০,০০০ টাকা করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। এছাড়া নিয়োগপত্র, পরিচয়পত্র সহ অন্যান্য সুযোগ সুবিধাও চান। এই দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এদিকে নৌশ্রমিকদের কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থেমে আছে পণ্য খালাসের কাজ।